ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ ফরমাচ্ছেন, বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, তাহলে এই শুকরিয়া আদায়ের কারণে, এই কৃতজ্ঞতা আদায় করাটা তোমার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য আমি আল্লাহ কল্যাণকর করে দিয়েছি। অন্য আয়াতে বলছেন শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব, কিন্তু এই আয়াত আল্লাহ বলছেন যে শুকরিয়া আদায় করাটা মনে করবে এটা তোমার জন্য দুনিয়াতে যেমন উপকারী, আবার এটা আখিরাতের জন্য উপকারী। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন যে মানুষ আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবে। আল্লাহ মানুষকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সে সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের ঈমান। সবচেয়ে দামি নিয়ামত কোনটা একটু কথা বলবেন? কোনটা? ঈমান। এই ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত হলো তার মা বাবা। এই জন্য কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ ফরমাচ্ছেন মানুষ নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবে, যে একটা মানুষ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই দৈনিক পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়লে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহর নিয়ামতের ঈমানের শুকরিয়া আদায় হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। এরপরে মা বাবার শুকরিয়া কিভাবে আদায় করবে, বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ যখন মানুষ পড়ে, সেই পাঁচ ওয়াক্ত নামাজে সে প্রত্যেকটা মোনাজাতের মধ্যে বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলুন না সুবহানাল্লাহ, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর শুকরিয়া আদায় হবে। আর পাঁচ ওয়াক্ত নামাজে যে পাঁচবার মোনাজাত হয়, সেই মোনাজাতে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ যে দোয়া কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়া যদি কোনো সন্তান নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে একবার তেলাওয়াত করে, হযরতে কাতাদা বলছেন ওই বান্দার পক্ষ থেকে তার মা বাবার শুকরিয়া আদায় হয়ে যাবে। এই জন্য আজকে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিয়ামত ঈমানের মতো শ্রেষ্ঠতম দৌলত আমাদেরকে দান করেছেন। পৃথিবীতে প্রায় 800 কোটির কাছাকাছি মানুষ, সবার কাছে কিন্তু ঈমান নাই, সবাই কিন্তু ঈমানদার নয়। এবং কোরআন হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ক্লাসিফিকেশন করেছেন, মানুষকে ভাগ করেছেন, যাদের কাছে ঈমান নাই তারা কাফের। এই জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা কাফিরুন নাজিল করেছেন। আবার যাদের কাছে ঈমান আছে কিন্তু ঈমান নড়ে বড়ে, ঈমান দুদুল্যমান অবস্থায়, ঈমান মজবুত থাকে না, এদেরকে আল্লাহ মুনাফিকুন বলেছেন। অর্থাৎ তারা কালিমা পড়েছে সত্য, কিন্তু অন্তরে তাদের নবী নাই, অন্তরে তাদের দিন নাই, ইসলাম নাই, যার কারণে আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। এই জন্য কোরআন শরীফ একটা সুরাও নাজিল করেছেন এই নামে, যে সুরার নাম হলো সুরাতুল মুনাফিকুন। কোরআন শরীফ আপনারা যারা নিয়মিত তেলাওয়াত করেন আপনারা জানেন। এরপরে কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার তাদের পরিচয় দিয়ে আল্লাহ দুইটা সূরা নাযিল করেছেন। একটা সূরা, দুইটা সূরার নামে হলো মুমিন, তবে একটা সূরাতে এক বচন ব্যবহার করেছেন আর একটা সূরাতে বহু বচন ব্যবহার করেছেন। একটা হলো সূরা মুমিনুন আর একটা হলো সূরা মুমিন, অর্থাৎ ঈমানদারদেরকে আমার আল্লাহ এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহব্বত করেছেন, আল্লাহর দয়া বান্দার গুণা যত বড় আমার আল্লাহর দয়া তার চেয়ে বেশি বড়, এই জন্য রব্বুল আলামিন ঈমানদারদেরকে আলাদা করে পরিচয় করিয়ে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সে ঈমানের দৌলত নিয়ে যখন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবীন আকায়ে নামেদার তাজেদার মদিনা সরকার মদিনা নূরে মুজাসসাম সাহেবুল আফলাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে
একটা পর্যায়ে এসে আমার আল্লাহ আল্লাহর নবীর উপরে ছোট্ট একটা আয়াত নাজিল করলেন, কুরআন শরীফের সূরাতুস সুআরা একটা সূরা আছে, এই সূরার একটা আয়াত আল্লাহ বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে ইয়া রাসূলুল্লাহ আপনি গোপনে আর কত দাওয়াত দেবেন, ইসলামকে আর কত গোপন রাখবেন, আমার হুকুমে আপনি এতদিন গোপন ছিলেন, ভিতরে ভিতরে আপনি দিনে দাওয়াত দিয়েছেন, এখন আমি আল্লাহ আপনাকে আদেশ করছি যে আপনি প্রকাশ্যে আপনার মক্কার অধিবাসী যারা, আপনার আত্মীয় স্বজন যারা, আপনার ঘরের লোক যারা, আপনার পাড়া প্রতিবেশী যারা, আপনি তাদেরকে ডাকেন, ডেকে আপনি একটা জনসভার মধ্য দিয়ে প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াত দিয়ে দেন। এতদিন আল্লাহ রসুল খুব ভালো ছিলেন, কাফেররা আল্লাহ রসুলকে আলামিন বলতো, আল্লাহ রসুলের কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কিন্তু এই আয়াতে কারিমা যখন নাজিল হলেন তখন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মক্কাতুল মুকাররমার অদূরে একটা সাফা পাহাড় আছে, সেই সাফা পাহাড়ে থেকে আল্লাহ রসুল মক্কার সমস্ত মানুষগুলাকে ডাকলেন, সেখানে তার পরিবারের সদস্যরাও ছিলেন, পাড়া প্রতিবেশীরাও ছিলেন, আত্মীয় স্বজনরা ছিলেন, এলাকার লোকজন ছিলেন, সমাজে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও ছিলেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, হে আহলে মক্কা, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই প্রান্তে, আমি তো পাহাড়ের চূড়ায় দাঁড়ালাম, তোমরা পাহাড়ের নিচে দাঁড়ালা, আমি পাহাড়ের পূর্ব দিকে যেমন দেখি আমি পশ্চিম দিকেও তেমন দেখি, উত্তর দিকে যেমন দেখি দক্ষিণ দিকে আমি সেভাবে দেখতে পাচ্ছি, এখন আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই প্রান্তে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা সশস্ত্র বাহিনী অপেক্ষা করছে, তো তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন সমস্ত কাফেররা এক বাক্যে নির্দ্বিধায় নিঃসংকোচে সবাই বললেন, হ্যাঁ, যে মানুষ কোনোদিন মিথ্যা বলে নাই, যার কাছ থেকে কোনোদিন মিথ্যা প্রকাশিত হয় নাই, সেই মানুষটা যদি একথা বলে অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর হাবিব বললেন, আমি এটা তোমাদেরকে বুঝাবার জন্য জিজ্ঞেস করলাম, তাহলে তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে শুনে রাখো মক্কার কাফেররা, তোমরা যে লাত মানাত উজ্জার দেবদেবীর পূজা করছো, তোমরা যে 360টা মূর্তির পূজা করছো, এগুলা একটাও তোমাদের খোদা নয়, এগুলা সবগুলো তোমাদের বানানো, এগুলা একটাও তোমাদের কোনো কাজে আসবে না, তো আমি তোমাদেরকে এক আল্লাহর পথে আহ্বান করছি, একজন রবের দিকে তোমাদেরকে আহ্বান করছি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদে ওয়া রব্বুল মাশারিকে, যিনি আসমানের স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা, যিনি পূর্ব দিকে সূর্য উদিত করেন আবার পশ্চিমে সূর্য অস্তমিত করেন, এমন একজন রবের পথে আমি তোমাদেরকে আহ্বান করছি, আসো তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশাল মজলিস, কথা খুব গভীরভাবে খেয়াল করবেন, বিশাল মজলিস, আজকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বক্তব্য রাখবে, আজকে আল আমিন কথা বলছে মাইকের সামনে দাঁড়িয়ে, ভরা মজলিস, সবাই নীরব নিস্তব্ধ, সবাই এতদিন আল্লাহ রসুলকে খুব ভালোভাবে বিশ্বাস করছে, কিন্তু যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন, আল্লাহ রসুল যখন কালিমার কথা বললেন, আল্লাহ রসুল যখন রেসালতের কথা বললেন, আল্লাহর নবী যখন কালিমায়ে তৈয়বার কথা বললেন, তখন ভরা মজলিস নীরব হয়ে গেল, কেউ কোনো আওয়াজ করছে না, মাঝখান থেকে মজলিসের সবার মাঝখান থেকে 10 বছরের ছোট্ট একটা বালক সাইয়েদনা মৌলা আলী শের হুদা, যিনি শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, সাইয়েদনা মৌলা আলী সবার মাঝখান থেকে দাঁড়িয়ে আল্লাহর রসুলের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর কালিমা তেলাওয়াত করে করে আল্লাহর নবীকে সত্যায়ন করতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বলছে না, কথা বলছেন একজন, তার নাম কে? হযরতে আলী। আল্লাহর হাবিব এই দৃশ্যটা না দেখে আল্লাহ রসুল মৌলা আলীকে বলেন, আলী তুমি বসো, আমি জানি তুমি কালেমা আগেই পড়ে ফেলেছ, আজকের এই দাওয়াত তোমার জন্য নয়, আজকের এই আহ্বান তোমার প্রতি নয়, আজকের এই আহ্বান হলো আমার চাচা আবু জাহেলের প্রতি, আজকের এই আহ্বান আবুল হাব উতবা সাইবা এদের জন্য আমার এই আহ্বান, আলী তুমি বসে যাও। আল্লাহ রসুল তাকে বসাই দিলেন। এরপর আল্লাহ নবী আবারও একই বক্তব্য পেশ করলেন, দেখা গেল কেউ কোনো সাউন্ড করছে না, কেউ কোনো জবাব দিচ্ছে না। এই দৃশ্য দেখে ওই মৌলা আলী ছোট্ট শিশুটা ডানে বামে তাকালেন, দেখলেন কেউ কোনো আওয়াজ করছে না, তখন তিনি দাঁড়িয়ে
আবারও আল্লাহর রসুলের কালিমায় শাহাদাতের সাক্ষ্য দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে একবার দুইবার তিনবার আল্লাহর রসুল বারবার তাকে বসায় দেয়, বলো বসো, তুমি আজকে কোনো কথা বলবে না, আজকে কথা বলবে মক্কার অধিবাসীরা। আলী যখন আল্লাহর রসুল বারবার দাওয়াত দেয়, কাফেররা কোনো জবাব দেয় না, মুশরিকরা কোনো জবাব দেয় না, আলী মাঝখান থেকে বারবার দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল পরিশেষে রাগান্বিত হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ও আমার ভাই আলী, কি হয়েছে তোমার, তোমাকে আমি বারবার বলি তুমি আওয়াজ করবে না, কিন্তু তুমি এরপরে জবাব দিচ্ছ। সাইয়েদনা মওলা আলী দু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তির জবান দিয়ে কালিমার দাওয়াত বের হচ্ছে, রেসালতের দাওয়াত বের হচ্ছে, এই মক্কার অধিবাসীরা কেউ এই দাওয়াত অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না, এই দৃশ্য কানা আরশ আজিম থেকে আমার আল্লাহ চেয়ে আছে, আল্লাহ দেখে আছে আজকের এই মজলিসের দিকে, যদি এরা কেউ জবাব না দেয় আমার আল্লাহ আজাব দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন, এরা যদি কেউ যদি আওয়াজ না করে, আপনার দাওয়াত যদি কেউ গ্রহণ না করে, আল্লাহ আজাব নাজিল করে দেবেন, এই ভয়ে আমি মূলত আপনার দাওয়াতের সাড়া দিচ্ছি না, মূলত আমি আপনার কথার জবাব দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথার জবাব দেওয়ার মধ্য দিয়ে এদের উপর যে আনিত আজাব, আল্লাহর পক্ষ থেকে যে আজাব আসার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, আপনার কথার জবাব দেওয়ার মধ্য দিয়ে আমি মূলত আল্লাহর আজাবকে ট্যাকেল করে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহতরম হাজরী, সাইয়েদনা মওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আল্লাহ আজাব দেবে, কেউ যদি জবাব না দেয় আল্লাহ আজাব দিয়ে দিবে, কারণ রহমতুল্লিল আলমিনের জবানের কথা মাটিতে পড়তে পারবে না, এটা নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতটা যেমন শ্রেষ্ঠ, এটা কালাম হচ্ছে জবান নবীর হবে, কিন্তু কালাম তো আল্লাহ, যেই নবীর কথা মাটিতে পড়ে যাবে সেই মাটি ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমি মূলত আপনার কথার জবাব দিচ্ছি না ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা তৈয়বা পড়ে কালিমায়ে শাহাদাত পড়ার মধ্য দিয়ে আমি মূলত আল্লাহর রাগকে দমন করতেছি, আর আল্লাহ যখন আমার পক্ষ থেকে এই মজলিসের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে যখন আল্লাহ সাক্ষী পেয়ে গেলেন, আমার আল্লাহ আজাব বন্ধ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহতরম হাজরী, এই আয়াতকে, এই ঘটনাকে আপনারা আরেকটা স্পষ্ট করে বুঝতে হলে আমরা কোরআন শরীফের সূরা আনফালের দিকে আসতে হবে, কোরআনের আয়াতকে আয়াত দিয়ে তাফসির করতে হবে, কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসির করা যায়, আয়াতকে আয়াত দিয়ে তাফসির করা যায়, আয়াতকে হাদিস দিয়ে তাফসির করা যায়, আয়াতকে সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসির করা যায়, আয়াতকে তাবিঈদের কথা দিয়ে তাফসির করা যায়। তো এই আয়াতের যে ঘটনা, সেই ঘটনাটাকে যদি আমরা সূরা আনফালের দিকে নিয়ে আসি, সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন মক্কার অলিতে গলিতে, প্রকাশ্য যখন দিনের দাওয়াত শুরু হয়ে গেল, তখন কাফেররা আস্তে আস্তে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন, আস্তে আস্তে নবীর বিরুদ্ধে তাদের কনস্পিরেসি, তাদের ষড়যন্ত্র যখন বেড়ে যেতে লাগলো, তখন একটা পর্যায়ে দারুন নাদওয়া নামক কাফেরদের একটা পরামর্শ সভা ছিল, যে পার্লামেন্ট ছিল, এটাকে বলা হয় দারুন নাদওয়া, যেটা পরবর্তীতে মক্কা বিজয়ের পরে মক্কা শরীফের হেরেমের সাথে যাকে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, এটাকে এটা বর্তমানে যে বাবু জিয়াদত নামে পরিচিত এই জায়গাটা, এই দারুন নাদওয়া, আমাদের দেশে যেমন পার্লামেন্ট আছে যেখান থেকে আইন তৈরি হয়, সিদ্ধান্ত তৈরি হয়, অনুরূপভাবে তৎকালীন সময়ে মক্কার কাফেররা বসে যে জায়গায় বসে সিদ্ধান্ত নিতেন সেই জায়গাটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম বললাম? সবাই বলেন না দারুন। ইসলামের ইতিহাস আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মুসলিম হলে জানতে হবে, দারুন নাদওয়ায় বসে তারা সিদ্ধান্ত নিল যে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা তিনটা সিদ্ধান্ত নিলেন। সুরান ফালের 30 নম্বর আয়াত আল্লাহ সে কথা এনেছেন এভাবে যে ওয়াইজিয়াম কুরু বিকাল্লাদিনা কাফারু, আল্লাহ আমার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া রসুলাল্লাহ আপনি একটু স্মরণ করেন, মনে করেন সেদিন কাফেররা আপনার বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত নিয়েছিল, যে একটা হলো লিউস বিতুকা, ওরা আপনাকে বন্দি করতে চায়, অথবা আউ ইয়াকু তুলুকা, ওরা অথবা আপনাকে হত্যা করতে চায়, অথবা আউ ইয়ুখরি জুকা, ওরা যদি আপনাকে বন্দি করতে না পারে, হত্যা করতে না পারে, তাহলে ওরা আপনাকে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, মোট তিনটা সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্ত হলো মুহাম্মদকে যদি আমরা আটকাতে না পারি তাহলে বন্দি করে রাখবো, যদি তাকে বন্দি করতে না পারি
তাহলে তাকে গোপনে সামনে থেকে পিছনে থেকে ডানে থেকে বামে থেকে তাকে হামলা করে আমরা তাকে কতল করব। এরপরে তারা তৃতীয় নম্বর যে সিদ্ধান্ত নিল সেটা হলো, যদি আমরা তাকে কতল করতেও না পারি তাহলে আমরা তাকে মক্কা থেকে বের করে দেবো। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। কিন্তু আম্মা, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করা, আল্লাহ রসুলের সম্মান রক্ষা করা, আল্লাহর নবীকে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আমার আল্লাহ বলছেন, ইয়া রসুল আল্লাহ, ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে কতল করবে, ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বন্দী করে রাখবে, ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মক্কা থেকে বের করে দেবে। ইয়া রসুল আল্লাহ, আপনি শুনে রাখেন, আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা যা সিদ্ধান্ত নিয়েছে এদের চেয়ে উত্তম পরিকল্পনা, উত্তম সিদ্ধান্ত, শ্রেষ্ঠ সিদ্ধান্ত আপনি নবীর জন্য আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, যখন এই সিদ্ধান্ত হয়ে গেল তখন নজর ইবনে হারেস, যে ওই দারুন নাদওয়ার একজন সদস্য ছিলেন, সে ওই মজলিসের মধ্যে মজলিস থেকে বের হয়ে সে যখন একজন সাহাবির সামনে আসলেন, সাহাবি তাকে কোরআনুল করিমের দাওয়াত দিলেন, তাকে কোরআনের তেলাওয়াত শোনালেন, তখন সে ওই কোরআনুল করিমটা শোনার পরে সে তখন একটা জবাব দিল। অথচ কোরআন এর আগে কত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, তখন সে ওই কাফের বলল যে কদ সামিনা লাউ নাশাউ লাকুলনা মিসলা হাজা, বলল তোমরা এগুলো কি কালাম আমাদেরকে বলো, যে কোরআনের কথা তুমি আমাদেরকে বলো, যে তুমি জানো আমি কে? আমি হলাম নজর ইবনে হারেস, আমি একজন বড় ব্যবসায়ী, আমি ব্যবসার কাজে সিরিয়া যাই, আমি ব্যবসার কাছে ইরাক যাই, ইরান যাই, বিভিন্ন দেশে আমি সফর করতে গিয়ে আমি ইহুদিদের কিতাব পড়েছি, নাসারাদের কিতাব পড়েছি, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি, সুতরাং তুমি এগুলো আমাদেরকে কি বলো? লাউ না শাউ না কুল্লা মিসলা হাজা, এগুলো তো আমরা চাইলে আমরা নিজেরাও একটা বানাতে পারি। ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, সে বলল এগুলো তো আমাদের আগেকার কিতাবের মধ্যে পাওয়া যায়, যে কথা তোমরা আমাদেরকে এখন বলো। তখন ওই সাহাবি বললেন, তাহলে তো একটা কালাম বানাইয়ে দেখাও, আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন আল্লাহর কালামের শব্দ বিন্যাস যেমন, আল্লাহর কালামের বাক্য বিন্যাস যেমন, আল্লাহর কালামের ছন্দ যেমন, আল্লাহর কালাম না সাহিত্য না কবিতা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ কীরকম, এটা নিয়ে তো বহু চ্যালেঞ্জ আমরা তোমাদেরকে দিয়েছিলাম, তো তুমি যখন বলছো এটা পুরাতন একটা কথা, এই কথা তুমি জানো বা এই জাতীয় কালাম তুমি বানাতে পারবে, তো আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে তুমি আল্লাহর কালামের মতো করে ফাতু বিসুরাতিন মিন মিসলি, কাফেররা সবাই এক জায়গায় হয়ে যাও, তোমাদের কবির এক জায়গায় করো, সাহিত্যিকদেরকে এক জায়গায় করো, গবেষকদেরকে এক জায়গায় করো, বিজ্ঞানীদেরকে এক জায়গায় করো, লেখকদেরকে এক জায়গায় করো, দার্শনিকদেরকে এক জায়গায় করো, চিকিৎসকদেরকে এক জায়গায় করো, সবাই একজোট হয়ে যাও, আল্লাহর কালাম তোমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে গেল। সবাই চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কিন্তু আল্লাহর কালামের মোকাবেলায় কেউ টিকতে পারল না। সর্বশেষ সবাই এক বাক্যে ঘোষণা করলেন, লাইসা হাজা মিন কালামিল বাশার, নয় নয় মুহাম্মদ, যে কোরআন আমাদের সামনে তেলাওয়াত করছে এটা কোনো মানুষের বানানো কালাম নয়, নিশ্চয় এটার পিছনে আসমানের স্রষ্টার হাত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহতরম হাজিরি, সে এ কথা বলে তার থেকে আলাদা হয়ে গেলেন। এখন আল্লাহ রসুলকে তারা বিভিন্নভাবে বাধা দিতে লাগলেন, কিন্তু বাধা আর দেওয়া যাচ্ছে না। এখন তারা আল্লাহ রসুলের সাহাবিদের সামনে অথবা আল্লাহর নবীর সামনে তারা আল্লাহর দরবারে হাত তুললেন। এদের কাছে আল্লাহর নবীকে বিশ্বাস হয় না, এদের কাছে কোরআন বিশ্বাস হয় না, এরা কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরাজিত হয়েছে, এরপরও নির্লজ্জের মতো এরা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, এরপর এরা নবীর বিরুদ্ধে চলে যায়। তখন তারা মোনাজাত তুললেন, সমস্ত কাফেররা সবাই আল্লাহর কাছে হাত তুললেন। হাত তুললেন কি জন্য? যেন আল্লাহ তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে আযাব দান করেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আযাব চাওয়া কোনো মানুষ, এটা মুসলমান, এখান থেকে মাসালা আসে যে কোনো মানুষ আল্লাহর কাছে আযাব চাওয়া, আল্লাহ তুমি আমাকে আযাব দাও, আমাকে মৃত্যু দাও,
আমাকে ধ্বংস করে দাও, অমুককে ধ্বংস করে দাও, এগুলা কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়, এগুলা হলো কাফেরদের বৈশিষ্ট্য। কারণ সে কাফেররা সূরা আনফালের মধ্যে বলেছেন এভাবে যে তারা বলল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ব মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে আও ইতিনা বিআযাবিন আলীম। তারা বলল যে ইয়া হে আল্লাহ, যদি আপনার নবী মুহাম্মদ সত্য হয়ে থাকে, যদি কোরআন সত্য হয়ে থাকে, তাহলে আমরা আপনার কাছ থেকে আযাব চাচ্ছি, আপনি আমাদেরকে আযাব দেন, যেন ওই আযাব পাথর বর্ষণ করেন আমাদের উপরে, যেন আমরা পাথর কে কে মারা যেতে পারি, অথবা অন্য কোনো কঠিন আযাব দেন। তারা যখন এইভাবে আল্লাহর কাছ থেকে আযাব চাইতে লাগলেন, তখন আমার আল্লাহ এই আয়াতের জবাব দেওয়ার জন্য, তাদের এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কোরআনের আয়াত নাজিল করলেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আয়াত নাজিল করলেন, সে আয়াতটা কি? কাফেরদের দাবি হচ্ছে যে আপনি আমাদেরকে আযাব দেন, যদি মুহাম্মদ সত্য হয়ে থাকে, যদি কোরআন সত্য হয়ে থাকে, আপনি আমাদেরকে আযাব দেন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বড় এহসান করলেন, বড় দয়া করলেন। আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেই মক্কা নগরীতে আপনি বসে আছেন, যেই মক্কায় আপনার দ্বীনের মুসলমানরা বসে আছে, যেখানে আপনি নবী থাকবেন, সেখানে যেদিন আমি সেদিন যেভাবে আমি সাফা মারওয়ায় আযাব দিই নাই, আজকেও আমি আযাব দেব না। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম, আমি চাইলে আযাব দিতে পারি, কিন্তু আমি আযাব দিব না। কারণ আমি যখন আযাব দিতে চাই, তখন আমি দেখি আপনি রহমতুল্লিল আলামিনের চেহারাটা আসমানের দিকে চেয়ে থাকে, আপনি আমার দিকে হাত তুলে বসে থাকেন। আর আমি যখন আযাব নাজিল করার জন্য চাই, আমি যখন আমার কুদরতি নজরে আপনি নবীর চেহারা দেখি, আমার রাগ দমন হয়ে যায়। আপনি নবীর কারণে এরা শত অন্যায় করা সত্ত্বেও আমি আল্লাহ আযাব দিচ্ছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা আযাব চাচ্ছে, কিন্তু আল্লাহ আযাব দিচ্ছেন না। কারণটা কি? কারণ হলো ওরা যদিও আযাব চায়, কিন্তু জমিনে তো কোনো নবী রয়ে গেছে, জমিনে তো কোনো রসুল বসে আছে, ওরা যদি আযাব চায়ও আমার আল্লাহ বলেন আমি আযাব দেব না। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আয়াত পুরাটা নাজিল হয় নাই, অর্ধেক অংশ নাজিল হয়েছে। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, এখন এতদিন তো আল্লাহ আযাব দেয় নাই নবীর কারণে, কি বলেন ঠিক কি না? নবী আছে এই জন্য আযাব দেয় নাই। এখন নবী তো মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তাহলে এখন আযাব দেওয়া সহজ হয়ে গেল না? এখন তো আল্লাহ চাইলে আযাব দিয়ে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকারভাবে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব বয়ান করছেন। মুমিনদের গুরুত্ব আল্লাহ কাছে কত দামি, আল্লাহ মুমিনদেরকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি দেখুন। যে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিন্তু আল্লাহ আযাব দেওয়ার রাস্তা তৈরি হয়ে গেল, সুযোগ তৈরি হয়ে গেল, কিন্তু আযাব দিচ্ছেন না। কারণ আমার আল্লাহ সাত ফরমাচ্ছেন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওহুম ইয়াস্তাগফিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদিও মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিন্তু মক্কার মধ্যে আরো কতগুলা দুর্বল মুসলমান আপনি রেখে গিয়েছেন, কতগুলা দুর্বল ইমানদার রেখে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই যদিও পাপী, এরা সবাই যদিও অত্যাচারী, কিন্তু আমার ওই দুর্বল মক্কার মুসলমানরা যখন রাত্রিবেলা তাহাজ্জুদে পড়ে যায়, তারা যখন সেজদায় পড়ে যায়, তারা যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, ইয়া রাসূলুল্লাহ আমি তাদের সম্মান রক্ষা করাবার জন্য হলো আমি আল্লাহ আযাব দেওয়া বন্ধ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কারণ আল্লাহ আযাব দেন না। প্রথম কারণ ছিল নবী আছে, নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আযাব দেওয়ার রাস্তা তৈরি হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছেন না আমি এখন আর আযাব দেব না। কেন দেব না? কারণ মক্কার মধ্যে আমার মুসলমানরা আছে, আমার দুর্বল ইমানদাররা আছে, এরা কি করে? ওয়াহুম ইয়াস্তাগফিরুন। এরা চারিদিকে কাফেরদের অত্যাচার, চারিদিকে মুশরিকদের অত্যাচার, জুলুম নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন চললেও এরা রাত্রিবেলা যখন সেজদায় পড়ে যায়, দুচুকের পানি যখন ছেড়ে দেয়, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ওই বান্দার চুকের পানি। ফাফাদাত আইনাহু, যে বান্দা গুনাহ করার পরে, নিজের নফসের উপর জুলুম করার পরে গভীর রাত্রিতে সেজদায় পড়ে যায়, দুচুকের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহর কাছে ওই বান্দার চুকের পানি আরশ আযীমের চেয়ে দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহতরম হাজরীন, মক্কা যখন বিজয় হয়ে গেল,